এই বনাঞ্চল আমরা উজাড় করেছি, মানুষের সৃষ্ট। সরকারের এই দীর্ঘ দেড় যুগে উচিত ছিল এই বনাঞ্চলকে আরও বেশি ব্যাপ্তি ঘটানো এবং উপকূল দিয়ে এমনভাবে বনাঞ্চল তৈরি করা, যে আতিক ভাই যেভাবে বললেন যে ওই ঘূর্ণিঝড় ওই ইয়ের মিয়ানমারের উপর দিয়ে যাওয়ার কারণেও ক্ষতি হয়নি, কারণ বনাঞ্চল ঠেকিয়ে দিয়েছে। আহমেদ আজম খান, আপনার কাছে যেতে চাই। আমরা ঘূর্ণিঝড় নিয়ে কথা বলছিলেন ডক্টর আতিক রহমান, ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথা তিনি আগের চেয়ে অনেক তৎপরতা বেড়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কমে এসেছে, এর বাইরে সরকার কি পদক্ষেপ ছিল যেটি আমাদের বিশেষ করে জনসাধারণের পরিবেশ মানে টেকসই জল পরিবর্তনের ক্ষেত্রে পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারত, সেটি একটি প্রশ্ন। পাশাপাশি আরেকটি হচ্ছে রাজনৈতিক ঝড়ের কথা আমরা শিরোনামে রেখেছি, আপনার দলের মহাসচিব বলেছেন যে এর পরে আসতেছে রাজনৈতিক ঝড়, সে আসলে কোন প্রকৃতির ঝড় সেটি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সম্মানিত আলোচকদ্বয়কে অনেক অনেক ধন্যবাদ, স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, এই যে প্রাকৃতিক ঘূর্ণিঝড় মোখা আঘাত করবার জন্যে যে উদ্যোগটা নিয়েছিল সেটা মাঝপথে দুর্বল হয়ে মিয়ানমারের দিকে চলে গেছে, সেটা মিয়ানমারেও খুব একটা আঘাত করতে পারেনি, দুর্বল হয়ে গেছে, এখন সমুদ্র সংকেত তিনে নেমে এসছে দশে থেকে, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মহাসচিব সংবাদ সম্মেলন করে ওই উপকূলীয় এলাকাগুলোতে সকল নেতাকর্মীদেরকে, যারা উপকূলে এই মোখার আঘাতে পর্যুদস্ত হবে বা হতে পারত, তাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এবং আমাদের ওই উপকূলে আমাদের যে দল টিম করে করে তারা প্রস্তুত ছিল। আল্লাহর অশেষ মেহরবানী যে সেটা প্রয়োজন পড়েনি, এটা দুর্বল হয়ে গেছে, শুধু বৃষ্টিপাত হয়েছে, কোনো ক্ষতি হয়নি। এখন যে বিষয়টা খুব জরুরি সেটা হলো আতিক ভাই যেটা বললেন, আমাদের এই মোখা প্রতিরোধে যে সবচেয়ে বড় যেটা পরিবেশের জন্য যেটা দরকার, যেমন উনি যেটা বললেন যে মিয়ানমারে যেটা চলে গেছে সেই মিয়ানমারেরও ক্ষতি হয়নি, কারণ মিয়ানমারের বনাঞ্চলের উপর দিয়ে গেছে বলে ক্ষতি হয়নি। আমাদের এদিকে আসলে কিন্তু বড় ধরনের ক্ষতির মুখে পড়তাম, কারণ আমরা এই দীর্ঘদিনে বনাঞ্চলকে উজাড় করে ফেলেছি, আমরা বনাঞ্চলকে বাড়াইনি বরং উজাড় করে ফেলেছি। একটা দেশে ন্যূনতম মানে 20% বনাঞ্চল থাকা অতি জরুরি, পারলে আরও অনেক বেশি, এটা নিয়ে আতিক ভাই কাজ করেন, উনি আরও ভালো বলতে পারবেন। আমার সাধারণ জ্ঞানে আমি যতটুকু জানি ন্যূনতম 20%, আরও বেশি হলে যেমন ইংল্যান্ডে অনেক বেশি, ইংল্যান্ডের এত পুরনো শহর লন্ডন বা পুরো ইংল্যান্ড, তারপরেও তাদের জনসংখ্যায় তাদের টেরিটরির মাত্র 12% মাত্র ইউজ হয়, অর্থাৎ 88%টি আনইউজড এবং বনাঞ্চল এবং অন্যান্য কিছু, তাহলে পরিবেশটা কত উন্নত। আর আমাদের 92%-এর বেশি ইউজ হয়, যেখানে বনাঞ্চল 8%-ও আছে কিনা সন্দেহ। এই বনাঞ্চল আমরা উজাড় করেছি, মানুষের সৃষ্ট। সরকারের এই দীর্ঘ দেড় যুগে উচিত ছিল এই বনাঞ্চলকে আরও বেশি ব্যাপ্তি ঘটানো এবং উপকূল দিয়ে এমনভাবে বনাঞ্চল তৈরি করা, যে আতিক ভাই যেভাবে বললেন যে ওই ঘূর্ণিঝড় ওই ইয়ের মিয়ানমারের উপর দিয়ে যাওয়ার কারণেও ক্ষতি হয়নি, কারণ বনাঞ্চল ঠেকিয়ে দিয়েছে, সেই বনাঞ্চলটা আমরা পারিনি বরং উজাড় হয়ে গেছে, এই সরকারের দেড় যুগেও সেটা এগুতে পারেনি। উচিত এই বনাঞ্চলকে আরও ব্যাপ্তি ঘটানো এবং পরিবেশকে এমনভাবে তৈরি করা যাতে করে প্রাকৃতিক দুর্যোগকে আমরা মোকাবেলা করতে পারি, সেটাই সবচেয়ে জরুরি, যেটা এই সরকার এই দেড় যুগেও কিছুই করে নাই। শুধুমাত্র যখনই এই ধরনের দুর্যোগ আসে ওই শেল্টারে যাবার জন্যে মানুষকে মাইকিং করে এবং মানুষকে সচেতন করে, লাভটা কি? আমার সংসারটা যত ছোটই হোক না কেন, যত দরিদ্রই হই না কেন, একটা গরু আর এক পাতিলে চাল নিয়ে শেল্টারে গেলে হবে না, আমার সংসারে টুকিটাকি অনেক কিছু আছে যা
ভাসিয়ে নিয়ে যাবে। অতএব আমার সংসারকে রক্ষা করবার জন্যে পরিবেশের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু সরকার দের যুগেও করতে পারেনি, বরং বনাঞ্চলকে একেবারে সাবার করে দিয়েছে। জি, পরের অংশ যেটি রাজনৈতিক ঝড়, এই ঝড়ের মতোই কি গতি প্রকৃতি হবে? রাজনৈতিক ঝড় এটা বাংলাদেশে কাঙ্ক্ষিত, কারণ আমরা গত 17 বছরই রাজনৈতিকভাবে বঞ্চিত, উপেক্ষিত, নির্যাতিত, যেখানে গণতন্ত্রও নেই, মানবাধিকারও নেই। মানবাধিকারের পূর্ব শর্ত গণতন্ত্র, গণতন্ত্রের পূর্ব শর্ত মানুষের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের স্বাধীনতার অধিকার। আজকে সাংবাদিকরা লিখতে পারে না ভয়ে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কতজন সাংবাদিক গ্রেপ্তার হলো, একজন সাংবাদিক মারা গেল, মুশতাক মারা গেল কারাগারে, এরকম যে ঘটনাগুলো ঘটছে। আজকে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায়, যে কারণে আজকে এই রাজনৈতিক ঝড়টা এমনভাবে কাঙ্ক্ষিত যে এই ঝড়ে একটা দেশটা লণ্ডভণ্ড যেমন করে ঘূর্ণিঝড়ে, তেমনি রাজনীতিকে লণ্ডভণ্ড করে দিয়ে জনগণের অধিকার আদায় করতে হবে। রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ ভোটের মালিক, এক ব্যক্তি এক ভোট, এই স্লোগানে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম। এখন কারুর কোনো ভোট নেই। আমরা ইয়ের আমলে, এরশাদের আমলে স্লোগান দিতাম, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে তার কিছুই নেই, হয় নির্বাচন ছাড়া ক্ষমতায়, নইলে দিনের ভোট আগের রাতে করেই ক্ষমতায়। অতএব একটা রাজনৈতিক সিডর দরকার, রাজনৈতিক সুনামি দরকার, রাজনৈতিক ঝড় দরকার। যেই রাজনৈতিক ঝড়টি আসছে, সেই ঝড়ে স্বৈর শাসনের, ফ্যাসিবাদী শাসনের একেবারে তুলপার হয়ে যাবে এবং জনগণের অধিকার কায়েম হবে, ভোটের অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার কায়েম হবে। সেই প্রস্তুতি নিচ্ছি, সেই প্রস্তুতি চলছে এবং আন্দোলনের পর্যায়ে, একটা পর্যায়ে চূড়ান্ত রূপ নেবে।